আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন সকল জেলার দলিল রেজিস্ট্রেশন ফি কত হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো বাংলাদেশের সকল জেলার যে কোনো দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয় এবং আপনারা খুব সহজে একটা অ্যাপের মাধ্যমে বের করে এবং দেখতে পারবেন তা কোনো রকম ঝামেলা হবে না প্লাস পয়েন্ট সঠিক তথ্য প্রদান করে এই অ্যাপটি তা কিভাবে আপনারা দেখবেন সকল দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয় তা চলুন বন্ধুরা আমরা এখন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি ডাটা কালেকশন অন করার পর গুগল প্লে স্টোরিতে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন দলিল খরচ তা আমি লিখতেছি দলিল খরচ দলিল খরচ লেখার পরে সেকেন্ড দেখেন যে দুই নম্বর একটা অ্যাপ আসছে দলিল ফিশ ক্যালকুলেটর ঠিক আছে ক্যালকুলেটর তা আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেন করতেছি আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন করার পর এরকম আপনি কিন্তু অনেক কিছু এখানে তথ্য পাবেন এই অ্যাপটার মাধ্যমে জমি সংক্রান্ত এবং সঠিক তথ্য প্রদান করে তা এখন আপনি কিভাবে দেখবেন যে কোনো দলিল এবং যে কোনো জেলার রেজিস্ট্রেশন ফি কত তা দেখার জন্য এখানে দেখেন লেখা আছে দলিল রেজিস্ট্রেশন ফি ক্যালকুলেটর তা আপনারা এখানে ক্লিক করবেন করার পর এইরকম একটা আপনাদের পেজে নিয়ে আসবে প্রথমেই দেখেন লেখা আছে দলিল দলিলের ধরন বাছাই করবেন আপনি কোন দলিলটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তা আমি এখানে ক্লিক করলাম এখানে আপনি অনেক দলিল পাবেন দলিলের ধরন বাছাই করুন সাপ কবলা পাবেন ক্রয় বিক্রয় বা দানপত্র তা আমি যে কোনো একটা দেখাচ্ছি তা আমি সাপ কবলাতে ক্লিক করলাম এখানে দেখেন আপনাকে বলা হয়েছে বিভাগ যাচাই করবেন আপনি যে বিভাগে থাকেন ওই বিভাগ অবশ্য এখানে লিখবেন মানে সিলেক্ট করবেন তা আমি রংপুর সিলেক্ট করলাম এখানে লেখা আছে জেলা বাছাই করবেন আপনি যে জেলায় থাকেন ওই জেলাটা এখানে বাছাই করবেন তা আমি করলাম দিনাজপুর এখানে দেখেন লেখা আছে অফিস বাছাই করুন দিনাজপুরে যত অফিস আছে এখানে কিন্তু সাব রেজিস্টারের অফিসের কার্যালয়গুলো দেখতে পারবেন তা আমি প্রথমটা দিতেছি তা আপনারা আপনাদের মতো করে দিবেন যেটা সুবিধা হয় তারপরে এখানে লেখা আছে অফিস বাছাই করুন তা এটা আমি দিয়ে দিলাম তারপরে লেখা আছে জমির অবস্থান বাছাই করবেন তা জমি মনে করেন যে ইউনিয়ন বা পৌরসভা বা কোথায় আছে এটা কিন্তু যাচাই করতে হবে তা আমি দিন দিলাম ইউনিয়ন এরপর জমিটা কত টাকায় ক্রয় হচ্ছে বা বিক্রয় হচ্ছে এটা একটা মূল্য দিবেন তা আমি তিন লক্ষ টাকা দিলাম তা আমি তিন লক্ষ লেখার পরে এখানে লেখা আছে আরেকটা একটা অপশন জমির উপর স্থাপনা ভবন আছে কি না তা আমি না দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন তো অবশ্যই এখানে এগুলো কিন্তু আপনারা ফিল করে নেবেন ফিল আপ করে নিলেই কিন্তু আপনি সঠিক তথ্য এবং দলিল রেজিস্ট্রেশন খরচ কত এটা দেখতে পারবেন এরপরে দেখেন বিক্রেতা হস্তান্তরকারীর ধরন বাছাই করবেন তো এখানে দেখেন সাধারণ ক্রেতা বিক্রেতা অথবা ইত্যাদি ইত্যাদি এখানে দিতে পারেন তা আমি দিলাম দিলাম যে সাধারণ বিক্রেতা এরপর দেখেন দলিলের পৃষ্ঠা সংখ্যা হ্যাঁ দলিলের পৃষ্ঠা কয় পৃষ্ঠা আমি এখানে দশ আছে আপনারা চাইলে কম বেশি আপনাদের দলিলের যেটা হবে তা আমি পাস দিলাম তারপরে এখানে দেখেন আমি কিন্তু সবগুলা ফিল আপ করেছি আপনারা আপনাদের মতো করে সঠিক তথ্যটা এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখেন রিসেট করুন একটা অপশন আর একটা আছে ফলাফল দেখুন তা রিসেট করুন অপশনে যদি আপনি ক্লিক করেন তা নতুন করে আবার রিসেট করতে পারবেন তা আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি এখন ফলাফল যাচাই করব তা এখানে দেখেন ফলাফল দেখুনে ক্লিক করবেন করার পর এখানে দেখেন আপনাকে কিন্তু টোটাল খরচটা এখানে দেখাবে যেমন মোট খরচ বিশ হাজার দশ টাকা দেখাচ্ছে ঠিক আছে তারপরে দেখেন এখানে শল্কের ধারণ স্টাম্প শল্ক শতকরা হার সব কিন্তু আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন তা বন্ধুরা আপনারা এভাবেই যে কোনো জেলা থেকে যে কোনো দলিল রেজিস্ট্রেশন ফি কত এটা দেখতে পারবেন খুব সহজেই দলিল রেজিস্ট্রেশন ফি কত দেখতে পারবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টেক অ্যানি সিরিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও আপনারা চাইলে এখানে অনেক তথ্য দেখতে পারেন